আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আমরা জানি যে সিঙ্গাপুরে আনস্কিল এখন লোক নেওয়াটা খুব টাফ। তো অনেকেই যেহেতু বাংলাদেশে স্কিল করাটা টাফ, বর্তমানে স্কিল করতে গেলে স্কিল হচ্ছে না বা পরীক্ষা হচ্ছে না কোটার কারণে অনেকে অনেক দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় আছেন। এই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছে একদল একদল প্রতারক। তারা ফেসবুক আইডি খোলে, সেখানে বলে যে আমি অমুক কোম্পানিতে সুপারভাইজার পদে আছি বা ম্যানেজার পদে আছি, এই কোম্পানিতে 10 জন আনস্কিল লোক নেওয়া হবে এত টাকার মধ্যে। তো দেখা গেল যে অনেকেই যোগাযোগ করে। আজকে এক ভাই বললো, সে ভুক্তভোগী, সে যোগাযোগ করেছিল তার 2 জন লোক নেওয়ার জন্য। তখন সে ওই কোম্পানির যে পোস্ট করেছিল যে ফেক আইডি থেকে, সে বলে যে তাদের তো অ্যাপ্লাই করতে হবে, $50 করে দেন। 2 জনের জন্য $100 দিয়েছে, $100 দেওয়ার পরে তাকে ব্লক করে দিয়েছে। তো এরকম যদি প্রতিদিন 10 জনের কাছ থেকে নিতে পারে কত, $500, তার জন্য কিন্তু জিনিসটা অনেক। কিন্তু আপনার কাছ থেকে নিলে $50 একজনের কাছ থেকে কিছু না, কিন্তু যেই পায় তার কাছ থেকে কিন্তু অ্যামাউন্টটা অনেক বড় হয়ে যায়। অ্যামাউন্টটা হচ্ছে কারণ অনেকেই যাচ্ছে এখন আনস্কিলে যাওয়ার জন্য, আমার সাথে যোগাযোগ করে। আমিও চাইলে কিন্তু টাকা নিয়ে মেরে দিতে পারি, কিন্তু আমার তো নীতিতে নাই, আমি যদি পারি তাহলে বলি, না পারে নাই। এই জন্য ওমর ফারুক শিপন এই পেজে আমি সবসময় যদি কোথাও কোনো নিয়োগ থাকে, যদি লোক নেয়, আমি আপনাদেরকে পোস্ট করি। কারণ আমি চাই, আমি কনফার্ম হয়ে পোস্ট করি, আমার তো ফেক আইডি না, আপনারা আমার চিনেন সবাই। তো আমি যদি কোনো পোস্ট করি যে নাম্বার দেয়, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি কোনো ধরনের প্রতারিত হবেন না, আপনার টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিবেন না। ব্লক করে দিলেও এটা তারপর আমার উপরই থাকে। এবং কি, আমি যদি আপনার টাকা দেন, তারপর যদি আপনি যেতে না পারেন, টাকা ফেরত দেওয়ার ব্যাপার আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সহায়তা করার জন্য। যেহেতু আমি যাচাই বাছাই করি, পোস্ট করি এবং মোবাইল নাম্বার দিয়ে একটা পোস্ট করি, আপনারা দেখেন ওমর রিয়াকশন, ওমর ফারুক শিপনের পেজে আমি কিন্তু গত 2 দিনে কয়েকটা পোস্ট করেছি। এটা করেছি এই কারণেই যে যাতে আপনারা ফেক আইডি বা ভুয়া লোকের ফাঁদে পড়ে টাকা হারাতে না হয়। আর আমি কিন্তু আইপি ব্যবসায়ীও না, আমি কোনো দালালও না। আমার দ্বারা যদি আপনারা দুইটা একটু একজন ভাই উপকৃত হয়, এতেই আমার জীবন সার্থকতা। তো আশা করি সকলে চেষ্টা করবেন যে পোস্ট দেই সেখানে যোগাযোগ করার জন্য। তো ভাইরা, আজকে এই পর্যন্তই। কখনোই ফেক আইডির সাথে কাউকে অ্যাডভান্স টাকা দিবেন না, আইপি করার জন্য অ্যাডভান্স টাকা লাগে না। আমি আবারও বলছি, আইপি করার জন্য কোনো অ্যাডভান্স টাকা দেওয়া লাগে না। আমি যে পোস্টগুলি করি, সেই নাম্বার দিই, সেখানে তারা যদি আপনার কাছে আইপি করার জন্য অ্যাডভান্স টাকা চায়, অবশ্যই আমাকে জানাবেন। অ্যাডভান্স টাকা দেওয়া লাগবে না আইপি করার জন্য, আইপি হওয়ার পরে সমস্ত টাকা দিবেন, তাহলে আর কোনো সমস্যায় পড়বেন না। সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।